চার চারটি ফুটবল টুর্নামেন্ট কাভার করতে গিয়ে শ্রীলঙ্কায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুশফিক, খেলা নিশ্চয়ই ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বাংলাদেশের প্রত্যাশার কথা জানতে চাই। এই মাত্র ম্যাচটি শুরু হয়েছে, এই ম্যাচটিকে ঘিরে কিন্তু বাংলাদেশ তথা পুরো জাতির একটা প্রত্যাশা রয়েছে যে ম্যাচটা বাংলাদেশ ভালো করবে এবং এই ম্যাচটা জয় দিয়ে এই শ্রীলঙ্কার চার জাতি এই ফুটবল টুর্নামেন্টটা শুরু করবে বাংলাদেশ। সেটা যেমন আমরা বাংলাদেশি হিসেবে সবাই প্রত্যাশা করছি, তেমনি কিন্তু সেই স্পৃহা নিয়ে, জয়ের সেই স্পৃহা নিয়ে জামাল ভূঁইয়ারা মাঠে নেমেছেন, বাংলাদেশের ফুটবলাররা মাঠে নেমেছেন। বুরুন্ডির সিসেলসের সাথে এই ম্যাচটিতে বাংলাদেশ কোচ মারিও লেমস, তিনি কিন্তু তার একাদশ সাজিয়েছেন চারজন ডিফেন্ডার, চারজন মধ্যমাঠের খেলোয়াড় আর দুজন ফরোয়ার্ড দিয়ে, আর বরাবরের মতোই গোলরক্ষক রেখেছেন আনিসুর রহমান জিকোকে। আনিসুর রহমান জিকো, আপনি জানেন ইশরাত, যে বাংলাদেশের ফুটবলে বর্তমানে জাতীয় দলের যে ফুটবলের পারফরমেন্স, সেখানে আনিসুর রহমান জিকোর পারফরমেন্স কিন্তু একটা অনস্বীকার্য ভূমিকা রাখছে প্রত্যেকটা ম্যাচেই পরপর। এবং সম্প্রতি এএফসির সেরা গোলকিপারদের যে তালিকা তৈরি হয়েছে, সেখানে কিন্তু আনিসুর রহমান জিকো তিন নম্বরে রয়েছেন। যাই হোক, আজকে মাঠে যে খেলা, সেই খেলাটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেই জায়গায় বাংলাদেশ যে ফরমেশনে খেলছে, সেই ফরমেশনে সিসেলসের বিপক্ষে একটা ভালো ম্যাচ উপহার দেবে জাতিকে, এটা আমরা প্রত্যাশা করছি। কোচ মারিও লেমসের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমি কালকে জানিয়েছিলাম আপনাদের, যে মাঠের প্র্যাকটিসে গতকালকে যে অনুশীলন হয়েছে, সেই অনুশীলনে মারিও লেমস কিন্তু শারীরিক কষ্টতে জোর না দিয়ে বরং উনি থিওরি ক্লাসে বেশি জোর দিয়েছিলেন। ধরে তার ছাত্রদের সঙ্গে কথা বলেছেন এবং আর টেকনিক প্র্যাকটিস গুলো বুঝিয়েছেন, কৌশল গুলোকে ভালো করে রপ্ত করিয়েছেন। এবং সেই জায়গা থেকে আমরা মনে করছি, আমরা যারা খুব কাছ থেকে দলকে দেখেছি, খেলোয়াড়দের দেখেছি, তারা প্রচন্ড উজ্জীবিত রয়েছেন এবং প্রচন্ড জয়ের একটা স্পৃহা নিয়ে তারা মাঠে নেমেছেন। সবকিছু মিলিয়ে আমরা প্রত্যাশা করছি আজকের এই ম্যাচটি ভালো একটি ফল বয়ে নিয়ে আসবে। যদিও এর বিপরীতের একটু বলতে হয় ইশরাত, যে গতকালকে যে প্রথম উদ্বোধনী ম্যাচটি হয়েছে, সেই ম্যাচটিতে কিন্তু শ্রীলঙ্কা এবং মালদ্বীপ খেলেছে এবং সেই ম্যাচে শ্রীলঙ্কা 4-0 গোলে পিছিয়ে থেকেও তারপরে কিন্তু 4-4 গোলে ড্র করেছে। সেই জায়গা থেকে সমীকরণটা একটু জটিল হয়ে দাঁড়িয়েছে। যদি না বাংলাদেশ আজকের ম্যাচটা জেতে, তাহলে কিন্তু তাদের ফাইনালে যাবার সম্ভাবনা কমে যাবে। সেক্ষেত্রে এই ম্যাচটি জয় দিয়েই শুরু করতে হবে বাংলাদেশকে, যদি ট্রফির কাছাকাছি আমরা যেতে চাই। ইশরাত, ধন্যবাদ মুশফিকুর রহমান।